ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جي أبنى إِيْشَ এই সত্যে যে ওকে দাওয়াত দিবেন বলবেন এই লামাত আল্লাহ মাহবুদের উপর বিশ্বাস করো ওরা কিছু আল্লাহ আবরুকসানের মালিক আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল সাহসান তোর কাজ ছিল এরকম আপনি যদি বলে দেন বলে দাওয়াত দিতে পারেন তাহলে যান আর নাইলে যাবেন না এটা মুশিদ আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাহা হসেন একটা ইহুদির বাড়িতে একটা ইহুদি একটা খাদিম ছিল নবীর বাড়িতে কাজ করতো বাচ্চা ও

ওই আল্লাহর সমস্ত প্রসঙ্গের যে আল্লাহ থাকে জাহান নাম থেকে আনাজার দিয়েছে তো এরকম যদি হয় আপনি দেখেন কেউ এটা মসজিদ পর্যায়ে তো ওর কাছে যেতে পারেন গিয়ে ওকে দাওয়াত দেওয়ার জন্য যান আনাইলা যাবেন না কারণ কখন আপনি ওখানে গিয়ে ওর অবস্থা থেকে আরও খারাপ হতে পারে ওর বেড়া জালে ওর জালে ওর ফাঁদে হয়তো আপনি ওপরে যেতে পারেন তো যাবেন দাওয়াতের জন্য আনাইলা যাওয়ার দরকার নেই দূরে থাকুন بارك الله فيك